নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো মেনলি খনিকার বা ওদের স্বার্থপরতা বা শুধুমাত্র নিজেদের মানে নিয়ে ভাবাকে। স্বার্থপরতা তো তাকেই বলে যারা শুধুমাত্র নিজেদেরকে নিয়ে ভাবে, নিজের স্বার্থটা দেখে। তো সেরকমই আমি দুটো উদাহরণ দেব, দুটো এক্সাম্পল দেবো, আপনারা হয়তো বুঝতে পারবেন বা আপনারা হয়তো অনেকে জানেনও। তো আমি একটু জাস্ট মনে করিয়ে দিতে চাইব। তো ফার্স্টে, এখন রিসেন্ট যেহেতু মন্দির আর মেয়ের জন্মদিন গেল বা ওর বার্থডে গেল, তো সেই সেলিব্রেশনটা সম্পর্কে বলবো। সেখানে তো ওরা যায়নি, কারণ মন্দিরা ফোন করেছিল যে ওদেরকে ইনভাইট করতে যাবে, কিন্তু ও বারণ করেছে, না এসো না, আমরা থাকবো না ওই দিন। সেটা আমরা মন্দিরার ভিডিওতে জানতে পারি, মন্দিরার ব্লগে জানতে পারি। মন্দির আমাদেরকে বলে ওই দিন, মানে খনিকা নাকি বলেছে মন্দিরাকে, ওই দিন এসো না, আমরা থাকবো না। মানে কতটা দেখুন, ওই দিন ওরা থাকবে না তো অন্যদিনও আসতে বলেনি। আর মন্দিরা যখন বলেছে আমি কি কার্ড পাঠাবো, তখন বলেছে না কার্ড পাঠাবার দরকার নেই, কারণ আমরা তো যেতে পারবো না সেই জন্য। মানে পুরোপুরিভাবে মানে না যাওয়া বা, এবং এই সংক্রান্ত কোনো কথা আমি যদি খুব ভুল না করে থাকি, খনিকা কিন্তু তার ব্লগে একবারও বলেনি। সমস্ত ব্লগাররা যারা মন্দিরার মেয়ের জন্মদিনে ইনভাইটেড ছিলেন, তারা কিন্তু কেউ বলেছেন কার্ড দিয়েছে, কেউ বলেছেন আমরা যেতে পারবো না, কার্ড এসছে, এই কথাগুলো কিন্তু উচ্চারণ করা হয়েছে। একবার হলেও, এক সেকেন্ড হলেও সেটা কিন্তু বলা হয়েছে, কিন্তু একমাত্র এই খনিকা সেটা কিন্তু বলেনি। খালি মন্দিরার ওই ব্লগে যেখানে ও বলেছিল, মন্দিরা এই কথাটা পরিষ্কার করেছিল যে খনিকা বোন আসতে পারবে না, এই সমস্যা তার জন্য, তো সেখানে একটি কমেন্টও করেছিল যে তোর মেয়েকে অনেক আশীর্বাদ করেছিল এবং মানে এরকম আর কি, যেতে পারবো না, এই সংক্রান্ত দিয়েছিল। তো সেটা খুবই একটা ফর্মাল ব্যাপার, মানে লোককে দেখানো, মানে লোকের সামনে ভালো সাজা। আমার যতদূর ধারণা, পার্সোনালি ও ফোন করে এরকম কোনো ধরনের কথাবার্তাই হয়নি, ঠিক আছে? মন্দিরা হয়তো ইনভাইট করতে ফোন করেছিল। আচ্ছা, এটা তো গেল ইউটিউবার, এইটাও একটা ইউটিউবারের ব্যাপার। তো আমি অ্যাকচুয়ালি তার নামটা নেব না, কিন্তু আজ থেকে ঠিক 2 বছর আগে, ডেটটা ছিল 3rd October 2020, আমি তার একটুখানি জিনিস বলবো, সেটা হচ্ছে নৈহাটি ঋতুপর্ণা। এই জাস্ট দুটো নাম বলে দিলাম। তো তাদের বাড়িতে এই খনিকা, ওর হাজবেন্ড, খনিকার শ্বশুর শাশুড়ি, ওর মেয়ে, সবাই মিলে কিন্তু গেছিলো। অবশ্যই যে মেয়েটি নিয়ে গেছিলো সে নিশ্চয়ই তার চ্যানেলের প্রমোশনের জন্য বলুন কি যায় কারণে বলুন নিয়ে গেছিলো, সেটা তো নিশ্চয়ই ঠিক ছিল। কিন্তু তার সাথে সাথে কিন্তু ওই মেয়েটি, মানে নৈহাটির ওই ইউটিউবারটা কিন্তু খনিকাকে বোন বলছিল, মানে ভাই বোন, ওর শ্বশুর শাশুড়িকে কাকু কাকিমা, এবং নিয়ে গেছিলো এবং খুব যত্ন আরতি করে, এবং সম্ভবত গাড়ি করে নিয়ে গেছিলো, নিজেদের গাড়ি করে খুব যত্ন আরতি করেছিল, ওদেরকে বিরিয়ানি খাইয়েছিল, ঠিক আছে? তো ওদেরকে গিফট দিয়েছিল। আর এই মেয়েটিও কিন্তু খনিকার বাড়িতে যখন একদম প্রথম ওরা ব্লগিং শুরু করেছিল তখন গেছিল, ঠিক আছে? তো তখন তো ওরা হাত জোর করে সবার কাছে ভিডিও করতো, তখন গেছিলো এবং জাস্ট ওই যখন খুব একটুখানি মানে ওদের পপুলারিটি হলো আর কি, তো গেছিলো। কিন্তু সেই মেয়েটি কিন্তু তারপর থেকে এদের সঙ্গে রিলেশন রেখেছে, সে যে কোনো কারণেই হোক, তাদেরকে তারপর তারা নিয়ে যায়, মানে ওই মেয়েটি নৈহাটি ওই যে ইউটিউবারটা, সে কিন্তু তাদের নিজেদের গাড়ি করে যেরকম বললাম নিয়ে গেছিলো। তো এই কিছু মাস আগে সম্ভবত সেই মেয়েটির বোধহয় IVF কিছু ট্রিটমেন্টের জন্য সে কিন্তু ইউটিউবে একটা মানে ডিজিটাল প্ল্যাটফর্মে এসে কিন্তু সে সাহায্য চেয়েছিল মানুষের কাছ থেকে। আচ্ছা, আমি এটাকে সাপোর্ট করছি না যে সাহায্য চেয়েছিল, সবার করা উচিত বা এরকম কিছু, আমি এইটা নিয়ে কোনো কথা বলছি না। আমি এটা বলছি যে সেই সময় কিন্তু ইন্ডিয়ান ব্লগার সৌমালি, আমি নামটা এই কারণেই করলাম, অনেকেই সৌমালিকে অনেক রকম কথা বলে থাকে, তো সে কিন্তু এক তো আর তার একটা ভিডিওতে, তার একটা ব্লগে কিন্তু এই মেয়েটির কথা বলেছিল এবং এটা বলেছিল যে তাদেরকে তোমরা, মানে ওই মেয়েটিকে তোমরা প্লিজ সবাই সাহায্য করো। এবং শুধু শুধু বলেইনি, সৌমালি কিন্তু 10,000 টাকা নিজেও কিন্তু পাঠিয়েছিল ওই মেয়েটির কাছে। তো যাই হোক, সৌমালি এবং ওর হাজবেন্ড দুজন মিলেই কিন্তু মেয়েটিকে মানে সাহায্য করেছে, এবং তার ব্লগে, মানে অত বড় একজন ব্লগার হয়েও তার ব্লগে কিন্তু এই মেয়েটির কথা বলেছে এবং বলেছে প্লিজ সবাই ওকে সাহায্য করো, কারণ মা হওয়া সত্যি প্রতিটা মেয়ের একটা বলতে পারো খুব ড্রিম থাকে, খুব ইচ্ছা থাকে, তো সেটা কিন্তু বলেছে। কিন্তু এই খনিকা যাদেরকে
আচ্ছা, আরেকটা তার আগে কথা বলি, সৌমালিককে নিয়ে এই এই যে মানে নৈহাটি যে ঋতুপর্ণা, সে কিন্তু একটি ভিডিও অনেক দিন আগে করেছিল, সে একটুখানি জাস্ট অংশ ছিল, ঠিক আছে, সেটা কিন্তু বিশাল কিছু ছিল না। আর সেটা তারপরে হয়তো মেল করেছে, যোগাযোগ রেখেছে, কিন্তু ভাবুন অত বড় ইউটিউবার কিন্তু এই জিনিসটা করেছে, নিজে সাহায্য করেছে, তার ব্লগে বলেছে, কিন্তু এই খনিকারা যাদেরকে ওই মেয়েটি নিজেদের গাড়ি করে ওদের বাড়ি নিয়ে গেল, খাওয়া দাওয়া করালো, ওদেরকে ভাই বোন কাকু কাকিমা এরা একটা সম্পর্ক রেখে তাদেরকে গিফট দিল, তাদের সঙ্গে সারাদিন কাটালো, সেই মেয়েটাকে কিন্তু এরা এদের ব্লগে একবারও নিজেরা সাহায্য না করুক, যে ওই মেয়েটিকে সাহায্য করা উচিত বা কিছু, তাদের তার যে IVF, যে ওটা তো প্রচণ্ড এক্সপেন্সিভ হয়, তো সেটা কিন্তু কোনো কথা সে তারা বলেনি। মানে কতটা স্বার্থপর আপনারা ভাবুন, যখন নিজেদের স্বার্থ আসে ওরা কিন্তু মানুষের বাড়ি চলে যেতে পারে, যা খুশি করতে পারে, কিন্তু যখন অন্যের স্বার্থের ব্যাপার আসে তখন কিন্তু ওরা পিছিয়ে যায়, তখন কিন্তু ওরা লুকিয়ে পড়ে। এই যে মন্দিরা, এই মন্দিরার বাড়িতেও কিন্তু ওরা, খনিকা, ওর হাজবেন্ড এবং ওর শাশুড়ি মা গেছিলো কিন্তু, ঠিক আছে, খনিকা কিন্তু ওদেরকে যথেষ্ট মানে ওই সরি মন্দিরা কিন্তু ওদেরকে খনিকাদের যথেষ্ট যত্ন আরতি করেছিল। সেই মানুষগুলো যখন বলল ওদের বাড়ি আসবে, মানলাম ওরা হয়তো যাবে না, ওদের হয়তো যেতে পারবে না বা কিছু, তাদের ভদ্রতার খাতিরেও কিন্তু তাদেরকে অন্যদিনও সে ইনভাইট করেনি। এইটাই হচ্ছে স্বার্থ, স্বার্থ ছাড়া মানে ইউটিউব জমানাতে, এই যে আমি একটা আমার চ্যানেলে ভিডিও তো আছে, একে অপরের মানে যে ব্যাপারগুলো স্বার্থ, বাকিরা সবাই স্বার্থের কথা ভাবে কিন্তু তার সঙ্গে মানবিকতা বোধও আছে, যেটা সৌমালি দেখিয়েছে, সেই মানবিকতা বোধটা কিন্তু সে দেখিয়েছে। সে একটা অত বড় ইউটিউবার হয়ে একটা ওই মেয়েটির চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 29 পয়েন্ট সামথিং, তো সেই চ্যানেলকে সেই মেয়েটিকে কিন্তু সে সাহায্য করেছে নিজে এবং সবাইকে বলেছে তোমরা সাহায্য করো, ঠিক আছে, যাতে একটা মেয়ের ওই স্বপ্নটা, ও যে মা হতে চায় ওই স্বপ্নটা পূরণ হোক। কিন্তু এই খনিকাটা একটা কথাও কিন্তু উচ্চারণ করেনি। যদি আপনারা আন্দাজ করতে পারছেন আমি কোন ব্লগারের কথা বলছি, তো তার চ্যানেলে গিয়ে 2023 3rd অক্টোবরের ভিডিওটা প্লিজ একটু দেখবেন আপনারা, তাহলেই বুঝতে পারবেন, টোটাল জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। স্বার্থপরতা কাকে বলে সত্যি এদের কাছ থেকে শিখতে হয়, এদের মধ্যে বিন্দুমাত্র মানবিকতা নেই। আর এরা লোকের কাছ থেকে আশা করে যে লোকের মানবিকতা বোধ থাকবে, আমরা অসহায় দেখো, আজকে নিজেরা এত ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, সব কিছু করছে, কোনোদিন দেখেছেন কোনো অনাথ আশ্রম বা কোথাও দান করতে? দেখেননি, দেখবেনও না, কারণ ওরা শুধুমাত্র নিজেদের কথা ভাবে, লোকের কিচ্ছু যায় আসে না। যখন প্রথম ভিডিও শুরু করেছিল হাত জোর করে বলতো আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা দাও, এই দাও সেই দাও, কিন্তু এখন যখন সাবস্ক্রাইবার বেড়ে গেছে, ভিউজ আসছে, তো ভিউজে এখন ওদের যা অবস্থা, ভিউজ অনেকটাই কমছে ধীরে ধীরে, কারণ মানুষ ওদের আসল রূপটা কিন্তু চিনতে পারছে, ওদের আসল রূপটা মানুষ চিনতে পারছে। তো যাই হোক, এইটাই বলার ছিল যে মানুষ স্বার্থের জন্য, স্বার্থের সময় একদম তুমি তার বাড়িতে চলে গেলে, আর আজকে সেই মেয়েটি যখন একটি বিপদে, তার যখন লোকের সাহায্য দরকার, তখন কিন্তু তোমরা একবারও তোমাদের ভিডিওতে বা তোমাদের ব্লগে কিন্তু বলোনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যখন সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা অন করবেন, তাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সব থেকে আগে চলে যায়। আমি আবার দেখা করছি কালকে আমার ভিডিওতে, বাই, সবাই ভালো থাকবেন।